চাকরি পাওয়া অত সহজ নয়, কেউ চাকরি দেবার জন্য পোষেনি, আর অন্য জায়গায় চলে যাওয়ার কথা বলছো? এই বাড়ি ছাড়া রিনির আর কোথাও কোনো যাবার জায়গা নেই। যদি থাকতো তাহলে অনেকদিন আগেই ও চলে যেত। আমার অনেকদিন আগে চলে যাওয়া উচিত ছিল। এরপরেও যদি না যাই তাহলে হয়তো এই বাড়ি থেকে বের করে দেবে। কি ভাবছো রিনি? নিশ্চয়ই এটাই ভাবছো যে নতুন জায়গায় তুমি কি করে অ্যাডজাস্ট করে নেবে। ডোন্ট ওয়ারি, অ্যাডজাস্ট হয়ে যাবে। দাদার কাছে শুনলাম তোমার ওয়াইজ ডিসিশনের কথা, ঠিক করেছো। অফ্রোর বিয়ের সময় তুমি যেখানে থাকছো না, একদম কারেক্ট ডিসিশন। না আসলে ওই সময়টা ছাড়া তো আর পাপাইকে ভর্তি করা যাবে না। আরে না না, সেজন্য নয়। দেখো অভ্রোর বিয়ের সময় তো আত্মীয় স্বজনরা আসবে, তারা তো জানতে চাইবে অভ্রোর বিয়ে হয়ে গেল অথচ রিনির এখনো বিয়ে হলো না। আসলে কেউ তো ভালো নয় না, শুধু পরচর্চা পরনিন্দা করতে ভালোবাসে, খুব বাজে ব্যাপার এসব। শুধু হার্ট করে কথা বলে। দেখো বাড়ির কেউ তোমার দুঃখটা বোঝে না। না না, তুমি একদম ঠিক কাজ করেছো, এতে ফ্যামিলি প্রেস্টিজও বাঁচবে। না কেন বাজে কথা বলে ওর মনটাকে নষ্ট করে দিচ্ছ টিনা? ওর জন্য ফ্যামিলি প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে কেন? যেসব প্রশ্ন উঠবে সেই সব প্রশ্নের একটার উত্তর রিনির কাছে নেই বিদিশা। আত্মীয়রা সকলে রিনিকে জানে, কেউ কোনো প্রশ্ন করবে না ওকে। হয়তো করবে না, কিন্তু যদি করে তখন রিনির যে অবস্থা হবে না, লজ্জায় দুঃখে একেবারে। আমি তো রিনিকে বুঝি। তুমি রিনিকে কিছুই বোঝো না, তুমি রিনিকে তোমার মতো করে বিচার করো। বিদিশা, আমি মুখে বললাম কথাটা, অনেকেই কিন্তু মনে মনে চাইছে অফ্রোর বিয়ের সময় রিনি এ বাড়িতে না থাকুক। কেউ চাইছে না টিনা। আচ্ছা বানানো কথা বলে কেন সংসারের মধ্যে অশান্তি আনছো? স্বভাবটাকে পাল্টানোর চেষ্টা করো টিনা, নইলে কিন্তু। ব্যাস ব্যাস, এনাফ ইজ এনাফ, আর নয়। আর কতদিন তুমি মুখ বুঝে সহ্য করবে রিনি? হ্যাঁ তুমি না বলো, মুখ বুঝে সহ্য করবে না বৌদি? তাহলে তুমি আজকে কেন মুখ বুঝে সহ্য করছো সব কথা? টিনা তো ভুল কিছু বলেনি, তুমি খুব ভালোভাবেই জানো রিনি। টিনা টিনা মনে প্রাণে চায় তুমি এবাড়ি ছেড়ে চলে যাও, যাতে টিনা এবাড়িতে জাকিয়ে বসতে পারে। টিনা টিনার জায়গা পাকা করে নিয়েছে বৌদি। পাকা আমি করাচ্ছি, আমার দাদাকে আমি বলছি, নয় টিনা এবাড়িতে থাকবে, নয় আমি এবাড়ি ছেড়ে চলে যাব। খবরদার বৌদি, এরকম বোকামো তুমি কখনো করো না। বাবা টিনার কথা শুনবে কিন্তু তোমার কথা শুনবে না। তাতে আমার কিছু যায় আসে না রিনি। বিয়ের পরে এ বাড়িতে শুভ্র ছাড়া যদি কাউকে চিনে থাকি সেটা হচ্ছে তুমি। তুমি আমার বোন, তুমি আমার বন্ধু রিনি। তোমার উপর কোনো অত্যাচার আমি সহ্য করব না, আমি অনেক সহ্য করেছি। আর নয়, তুমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাও তাহলে এই ভাঙা সংসারে আমিও থাকবো না, আমিও চলে যাব। দাদা কষ্ট পাবে বৌদি। কষ্ট পেলে পাবে? তার যদি মনে হয় সে আমার সঙ্গে যাবে সে যেতে পারে, সে যদি না চলে যায় আমি চলে যাব। কোথায় যাবে? বাপের বাড়ি। আমার বাপের বাড়ির ক্ষমতা আছে আমাকে খাওয়ানো। তারা যখন শুনবে
আমার ননদের উপর অত্যাচারের জন্য আমি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, তখন ওরা আমাকে সমর্থনই করবে, তাড়িয়ে দেবে না আমাকে। তোমার ভাগ্য ভালো বৌদি, তোমার বাপের বাড়ি যে ক্ষমতা আছে আমার বাপের বাড়ির সে ক্ষমতা নেই। আসলে আমার বাপের বাড়ি বলে কিছু নেই, সাথে আমার একটু দরকার ছিল। বল, শুনছি। দাদা, আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব। কেন, কি হয়েছে তোর? আমার এই বাড়িতে কেউ ভালোবাসে না দাদা। কেউ কিছু বলেছে তোকে? কে বলেনি বলতো? আমি সব সময় এই বাড়ির ভালো চেয়ে এসেছি, সবাইকে সাবধান করি, এটা করো না ওটা করো না, সেটা সবার ভালো চেয়েই করি। অথচ আজ তোমার বৌমা আমাকে একটা এত বড় কথা বলতে পারলো। বিদিশা কি বলেছে তোকে? বিদিশা আমাকে বললো আমি নাকি এই বাড়িতে অশান্তি বাঁধাতে এসেছি, আমার জন্যই নাকি এই বাড়িতে যত অশান্তি। কেন, বিদিশা এই কথা বললো কেন তোকে? আমি জানতে পারলাম রিনি নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই আমি রিনিকে বোঝাতে গিয়েছিলাম যে দেখো বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, এই সময় অতিথিরা আসবে, সব বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? বাড়িতে একটা শুভ কাজ বলে কথা, পাঁচজন গেস্ট আসবে, তারা তো জানতে চাইবে যে রিনি কোথায় গেল, কি ব্যাপার, আমরা তখন কি উত্তর দেব তাদের? আমরা কি বলবো যে তুমি তোমার ছেলেকে ছাড়তে দার্জিলিং এ গেছো? না, মানে দেখো দাদা, পাপাই তো রিনির নিজের ছেলের মতনই না। আর এইটা শুনে দাদা, বিদিশা আমাকে কি অপমান করলো তোমাকে আমি কি বলবো, বললো আমি নাকি এই বাড়ির অশান্তির মূল। না না বিদিশা, এটা খুব ভুল করেছে, আই এম সরি টিনা, আমি সবার হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। ছি ছি দাদা, এটা তুমি কি বলছো, তুমি কেন ক্ষমা চাইবে? দাদা আমি তো তোমাদের সবাইকে খুব ভালোবাসি বলো, সেই জন্যই তো এই কথাগুলো বলি। দেখো আমার সামনে এই ব্যানার্জি বাড়িকে তোমাকে কেউ অপমান করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর সেই জন্যই তো সেদিন রাতে যখন রিনি আর ছোটকাকে একসাথে দেখেছিলাম আমার বুক কেঁদে উঠেছিল, আমি তোমাকে না জানিয়ে থাকতে পারিনি দাদা। কিন্তু আমি আজকে বুঝতে পারছি আমি ঠিক করিনি। আমি এবারে কে বলো কি, আমি এবারে আমার কি দরকার ছিল বলার এসব? না না না, তুই ঠিক করেছিস, তুই ঠিক করেছিস, এটাই তো উচিত। কিন্তু আমি বলছিলাম কি, ওই যে রিনি, ওকে তুই ঠিক রিনিকেই দেখেছিস তো? দাদা তুমিও, তুমি এটা বলতে পারলে যে আমি আমি রিনিকে বদনাম করার জন্য এটা করেছি? না না শোন, মানে অনেক সময় তো মানুষ চোখের ভুলেও অনেক কিছু এরকম হয়ে যায়, তাই না? এক মিনিট, এটাও চোখের ভুল বলো?
চুপচাপ বসে আছো? কি হলো বলবে তো? কিছু না। কিছু না? অফিস থেকে ফিরে কোনোদিন তোমায় এভাবে বসে থাকতে দেখিনি। কিছু তো একটা হয়েছে, বলো বলো কি হয়েছে বলো। জানি। আরে দুধ চা রেবা দিয়ে যাবে, তুমি বলো কি হয়েছে। কি হবে বলে, তুমি কিছু করতে পারবে বলে তো দেখুন ম্যাডাম। দেখো টিনার চালচলন আমার একদম ভালো লাগছে না। যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকে একটার পর একটা ঝামেলা চলছে। বাবু সিং দিয়ে শুরু, ছোটকার সঙ্গে তোমার ঝামেলা, অব্রোর মার খাওয়া, ঋণীর সঙ্গে বাড়ির সকলের মনোমালিন্য, একটার পর একটা অশান্তি হচ্ছে। আর টিনা সেই নিয়ে জাল বুনে যাচ্ছে। আজকে ঋণীকে যা তা বলেছে। কি বলেছে ঋণীকে? ঋণীর নাকি এ বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। কেউ নাকি এ বাড়িতে ঋণীকে বোঝে না, একমাত্র টিনাই বোঝে। আত্মীয়রা এসে ঋণীর কাছ থেকে জানতে চাইবে অব্র বিয়ে হয়ে যাচ্ছে, ঋণীর কেন বিয়ে হচ্ছে না। এরপরে টিনাকে আমার একটা দিনও সহ্য করা মুশকিল। বুঝলাম। দেখো ওই টিনাকে যে আমিও সহ্য করতে পারি না তুমি সেটা জানো, কিন্তু মুশকিল হচ্ছে বাবার আবার ওই মহিলার উপর অগাধ আস্থা, ওর এগেনস্টে কিছু করতে গেলে ঝামেলা বেড়ে যায়। সামনে আবার অব্রর বিয়ে। অব্রর বিয়ে বলে তো এতদিন সহ্য করে এসেছি, কিন্তু সহ্যের একটা লিমিট আছে। ঋণীকে নিয়ে এত খারাপ কথা বলেছে, ও এত খারাপ কথা বলেছে, আমার পক্ষে আর একটা দিনও সহ্য করা মুশকিল। সবাই সহ্য করছে কেন ওকে? সবাই তো সহ্য করছে না, কেউ সহ্য করছে না। বাবার জন্য সবাই মুখ বুঝে আছে, মা ঠাকুমা সবাই টিনার উপর অসন্তুষ্ট। শোনো আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ঋণী যদি এবাড়ি ছেড়ে চলে যায় আমিও বাপের বাড়ি চলে যাব। তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে যেতে পারো। কি এসব বাজে বাজে কথা বললাম? তুমি আমার কাছ থেকে জানতে দিয়েছিলে সেই জন্য আমি বললাম। টিনাকে এবাড়ি থেকে তাড়াও, নইলে ঋণীকে আটকাও, নাহলে আমাকে যেতে দাও। বাবা বাবা কি হয়েছে, কি কি হয়েছে বাবা? আর কটা দিন বাদে তুই এই বাড়ি থেকে চলে যাবি? এই বিশাল বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে মা। বসো, এসো বসো। আগে আমি বুঝতে পারিনি জানিস, যেদিন ওরা পাকা কথা বলে চলে গেল তারপর থেকে আমার মনে হতে লাগলো যে আর কোটা দিন বাদে তুই চলে যাবি। আর আজ যখন তোর বিয়ের দিনটা আরো এগিয়ে এসেছে আমার মনে হচ্ছে যে আমি তোকে ছেড়ে কি করে থাকবো। বাবা তুমি যখন জানোই তুমি আমায় ছাড়া থাকতে পারবে না, তাড়াহুড়ো করে আমার বিয়েটা ঠিক করলে কেন বলো? পাগলি, একদিন না একদিন তো বিয়ে দিতেই হতো রে। তাহলে এখন কাঁদছো কেন?
জানিস, তুই হবার পরই শ্যামল বলেছিল, রজত মেয়ে হয়েছে তো, দেখতে দেখতে বড় হয়ে যাবে, তারপর আর ধরে রাখতে পারবে না। দেখো ড্যাং ড্যাং করে চোখের জলে ভাসিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আজ বুঝতে পারছি মা, শ্যামল কত বড় সত্যি কথা বলেছিল। তুই চলে গেলে তো এ বাড়িটা একেবারে অন্ধকার হয়ে যাবে, আমি তোর গলা শুনতে পাবো না, তোর তোর কথা শুনতে পাবো না। বাবা তুমি এভাবে, বাবা তুমি এভাবে কেঁদো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, তুমি দেখে নিও। আমি তোকে চিনে পারবো না, আর আমাকে তোমাদের বাঁধনে বেঁধে রাখতে পারবে না বাবা, আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব।